এখন কি করছে? এই যে ইনা আমার ব্যাগ দিয়ে দিয়েছে, ইনা ব্যাগ দিয়ে দিয়েছে দেখো। কিন্তু একটা জিনিস বলবো, সেটা হলো কালকে একটা ভিডিও বানিয়েছি, সেটাই বলেছিলাম যে কালকে আবার ইয়ে হবে তোমাদের সামনে, আবার দেখতে পাবো। দেখতে পাবো না, তোমরা আবার দেখতে পাবে আমাদের। তাহলে আজকে আবার দেখতে পেলে তোমরা, মানে দেখো এখন সকাল, কথা দিয়েছি এই যে তোমাদের কথা দিয়েছি। দাঁড়া এই যে দেখো, এই দেখো আমরা, আমি দেখাচ্ছি এবারে। এই যে ঠাম্মা ইনার জন্য স্যান্ডউইচ বানাচ্ছে, ইনা ইনা ইয়ে খেয়েছে, ইনা চা বিস্কুট খেয়েছিল, খেয়ে স্কুলে গেছিল। এই যে ইনাকে দেখো, ইনা চা বিস্কুট খেয়ে। আচ্ছা পরে দাঁড়াও, আগে বলে নি, তুমি অত হুটোপাটা করলে না। এই যে ইনা চা বিস্কুট খেয়ে স্কুলে গেছিল, এখন এখন ইনা তোমার চকোস খেয়েছে এসে। এখন ইনা আজকে কি পরীক্ষা ছিল বাবা বল? ইংরেজি, ইংলিশ, ইংলিশ গ্রামার, গুড। দিয়ে পরীক্ষা ছিল, ইনা চলে এসছে পরীক্ষা দিয়ে। তো দাঁড়াও, নড়ছে তো, না টাইম দেখাতে হবে না। ইনা এখন কি বলে, এই হাতে না, ইনা জলে হাত দিয়ে প্রচন্ড ডিস্টার্ব করছে আমাদেরকে। আর ঠাম্মা ওদিকে স্যান্ডউইচ বানাচ্ছে, ইনা এসে চকোস খেয়েছে, এখন স্যান্ডউইচ। ইনা জন্য ঠাম্মাকে দায়িত্ব দিয়েছে স্যান্ডউইচ বানাতে, স্যান্ডউইচ বানাচ্ছে। আর এদিকে আমি দেখো সুজি করেছি, সুজি করেছি। এদিকে কি কি তরকারি করেছি চলো তোমাদের দেখাই। দেখো এখানে এখানে আছে পাঁপড় ভাজা, এই যে দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে এখানে আছে দেখো পোস্ত, ঝিঙে আলু পোস্ত। এই যে তারপর দেখো এখানে আছে ডাঁটার তরকারি, এখানে আছে আলু উচ্ছে সেদ্ধ, এখানে আছে ডাল। হ্যাঁ এই দেখো পেয়ারা নিয়ে এসছে আজকে, ডাসা ডাসা পেয়ারা আমরা খাবো। এখানে লঙ্কা বেছে রেখেছি। হ্যাঁ আচ্ছা কলা নিয়ে এসছি। হ্যাঁ ইনা কলা খাবে বলেছে, কলা খাবো। মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না, ওর মনে কোনো স্থিরতা নেই। ওই জন্য ইনা মাঝে মধ্যে খায়, মাঝে মধ্যে খায় না। দাদু বসে আছে, একটু সুজি খাবে দাদু। হ্যাঁ সুজি খাবে দাদু, ওই জন্য বসে আছে, স্নান করতে যাচ্ছে। হ্যাঁ এতক্ষণ পরে স্নানের সময় হয়েছে, বোধহয় সকাল থেকে গল্প করে 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 এতক্ষণে স্নান করতে যাচ্ছে। হ্যাঁ দিয়ে মাসি এসে পুজো করবে। মাসি খেয়ে নিল, দিয়ে পুজো করবে। মাসির সব চেঞ্জ হয়ে যাচ্ছে এখানে এসে বলছে। হ্যাঁ বাড়িতে এতক্ষণ সব কমপ্লিট হয়ে যায়, কিন্তু এখানে গল্প করে সব চেঞ্জ হয়ে যাচ্ছে। বোনের সাথে এত গল্প করছে যে সময় একদম চেঞ্জ হয়ে যাচ্ছে। কালকে পিসির বাড়ি গেছিল, আর ইনা ওদেরকে ওদিকে বেয়ে বেয়ে উঠেছে ওপরে কোথায়। হ্যাঁ ইনা দুষ্টুমি চূড়ান্ত সীমা। ইনা ইনা স্যান্ডউইচটা ঠাম্মা তৈরি করছে, কারণ ঠাম্মাকে দায়িত্ব দিয়েছি। ঠাম্মা বলে আমাকে একটু কিছু দায়িত্বটা দাও, তাহলে এক্সারসাইজটা ভালো হয়। ওই জন্য ঠাম্মা এই দায়িত্বটা নিয়েছে, ওজনটা একটু কমে। যদি ওজনটা স্যান্ডউইচ বানিয়ে কমে, তো সেই চেষ্টা ঠাম্মা করছে। হ্যাঁ ওজন বেড়ে যাচ্ছে বলে এ দেখো স্যান্ডউইচ বানাচ্ছে। এদিকে আলুটা কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে সেটাকে নাড়া হলো, নেড়ে এবারে এটাকে তোমার স্যান্ডউইচ বানিয়ে ফেলছে। এবারে সস দিয়ে ইনা খাবে, আপনারা সব দেখবেন আবার। ইনা সস দিয়ে খাবে কি, আবার ইনা এদিকে সেলোটেপ নিয়ে চলে আসছে। ইনা স্যান্ডউইচ খাচ্ছে দেখো, সস দিয়ে স্যান্ডউইচ, তাই না? এই না ওই গাড়িটা দেখতে পাচ্ছি, ওটা বল কতদিন আগের, বারোদল থেকে কিনেছিলি ছোট্ট বারাদুল মেলা থেকে করলাম খেলো, ওখানে ঠাম্মাও সুজি খাচ্ছে। হ্যাঁ ও বাবা, দাদু আবার দেখাচ্ছে যে আমি খেলাম।
দেখতেই পাচ্ছ। আর ঠাম্মা এদিকে খাচ্ছে চশমা টশমা পরে, ঠাম্মা একটু ছবি তুলতে ভালোবাসে, ওই জন্য ঠাম্মা চলে এসছে ছবি তুলছে, একটু চশমাটা পরে নিয়েছে, দাঁতটা পড়ার সময় পাইনি। তোমার দাঁতটা একটু দেখাও না, দেখো দেখো ইনা যাচ্ছে মানে, ঠাম্মার দাঁতটা একটু দেখাও আমাদের, ঠাম্মা ঠাম্মা দাঁতটা দেখাও। এই যে ইনা দেখো খেলা করছে, ইনার খেলনা নিয়ে, তাই তাই না, অ্যানিমেলস নিয়ে খেলা করছে ইনা। দেখো কি কি অ্যানিমেলস নিয়েছিস বাবু, প্রচুর প্রচুর। দেখো ইনা স্টকে, ইনা আমি দেখো ফ্রিজ পরিষ্কার করছি, ইনা ওদিকে খেলা করছে। হ্যাঁ, ফ্রিজ পরিষ্কার করে সবজিগুলোকে তুলতে হবে। সরে যাও, খেলতে খেলতে অমনি চলে, সবজিগুলোকে তুলতে হবে। ইনা বলছে আমিও একটু ফ্রিজ মা তোমার সাথে পরিষ্কার করে তোমাকে হেল্প করি। খুব ইচ্ছা হয়েছে ইনা, কিন্তু দিলে তো হবে না, সব ভেঙে চলে যাবে, ওই জন্য আমি পরিষ্কার করছি। আমি একটু পরিষ্কার করব না, একটু বলো আস্তে 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 আট বছর ভেতর দিন তোমাকে করবো, তোর ছাড়া কোনো রাস্তা নেই। ইনা দেখো আজকে ঠাকুরকে স্নান করাবার দায়িত্ব পেয়েছে, তাই তাই না? কেন তুমি দায়িত্ব পেয়েছো বলো? ওখান থেকে রুমাল নাও, রুমাল কই? আরে ওখানে না, নিচে রুমাল, নিচে রুমাল। একটা সেট রুমাল এনেছি। হ্যাঁ, তাই কোনটা, ওটা মহাদেবের? ওটা মহাদেবের না, এই তো মহাদেবের না। এই যে রুমাল দিয়ে দেখো কি সুন্দর মুছিয়ে দিচ্ছে, বসিয়ে না ওর উপরে, বসিয়ে না মহাদেবকে, তুমি যেমন বসাও বসিয়ে না, দেখি দেখি। দেখো কি সুন্দর মুছিয়ে দিচ্ছে, খুব যত্ন করে না করে। বাহ, রুমাল দিয়ে মুছিয়ে দিলে এবার জায়গায় আবার রেখে দেবে। এই যে বজরং দাও, দেখো কি সুন্দর ইনা, দেখেছো কাজ শিখে গেছে, কি সুন্দর কাজ করে ইনা। আগে আমি করতাম, আচ্ছা ইনা আগেও করতো। দেখো এই স্নান করে দিল, এবার রুমাল দিয়ে ইনা মুছিয়ে দেবে, কিন্তু রুমাল দেখছো ভিজে, ইনা কি সুন্দর মুছিয়ে দিচ্ছে। ছুরি দিলাম, হনুমানজিকে দিলাম, দেখো মুছিয়ে দিচ্ছে, এরকম কি সুন্দর মুছিয়ে দিচ্ছে। ব্যাস হয়ে গেছে না, ভালো করে এবার তোলো, হাতে নাও, ওনাকে হাতে নাও। ঠিক আছে, আর ধুতে হবে না, অনেক হয়েছে। এই যে ইনা দেখো খেতে দিচ্ছে, আমার দিয়ে দাও, ওখানেই আছে, দেখো দেখো বাতা।
দেখো ইনা এবারে পূজো করবে, আমি গীতা পড়বো। গীতা পড়বে, রাজা দুর্যোধন হাকারে দেখতে পাচ্ছ মা এসে গেছে, হ্যাঁ হঠাৎ করে মা চলে এসছে। ছোট মাসি কিছু বক্তব্য রাখছে, আনন্দ হচ্ছে বাড়িতে, আমরা খুব ভালোবাসি করছি। হ্যাঁ দিনটা আমার খুব ভালোই কাটলো, খুব ভালোই কাটলো, ভালো কাটবে। এই যে ছোট মাসি দেখো যে ব্লাউজটা পরে আছে, এটা আমি তৈরি করেছি, দেখো তোমাদের দেখানো হয়নি, দেখাও গো ছোট মাসি ভালো করে। আর এদিকে মা দেখো মুড়ি খাচ্ছে, চপ মুড়ি। হ্যাঁ মা হলো বর্ধমানের মানুষ, সেই জন্য রাত্রিবেলায় মুড়ি খায়। হ্যাঁ এই যে ঠাম্মা কি বলছে দেখো, বলো তুমি কোথাকার মানুষ বলো, তোর দরকার নেই। হ্যাঁ ঠাকুমা ভাত খায় আর মা হলো মুড়ি খায় রাত্রিবেলায়। কতদিন খাচ্ছ মা? উনিশ বছর ধরে মুড়ি খাচ্ছে, মুড়ি খেয়ে এমন চেহারা রেখেছে দেখো, মুড়ি খেয়ে এরকম চেহারা রেখেছে। ঠিক আছে মুড়ি খেয়েও মানুষ যে চেহারা ভালো রাখতে পারে সেটা হলো মাকে দেখে প্রমাণ। ঠিক আছে তাও মা এখন খারাপ হয়ে গেছে জানোই তো, কেন সেটা ওরে বাবারে। আজকে গ্রানাইট দেখতে গেছিল, হ্যাঁ দুজন মিলে গিয়েছিলাম, দিয়ে পড়ে টড়ে যাচ্ছিল। হ্যাঁ পড়ে যাচ্ছিল এমন জায়গায় টোটো নিয়ে গিয়ে দাঁড়া করেছিল, নিয়ে চলে যাচ্ছিল। না না আমিও তো ছিলাম, দাঁড়ান 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 আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? হ্যাঁ বলছে ও আপনারা আছেন আমি ভুলেই গিয়েছি, বলে দাঁড়িয়েছে এমন জায়গায় খানা খন্দ নামতে গিয়ে পড়ে যাচ্ছে। হ্যাঁ দাঁত তো ভালোই আছে বলা, হ্যাঁ দাঁত গুলো ভালো। ঠাম্মার দাঁত গুলো একটু দেখি দা, না একটু দেখি একবার দেখি, এই দেখো ঠাম্মার দাঁত। আর মাসি দেখাও, আমি একটু দেখি, না না সবার দাঁত গুলো দেখাচ্ছে, দেখাও দেখাও। এই দেখো মাসি বেশি কিন্তু বার করছে না, দেখছে আমার বিশাল বড় বড়। এদিকে মাস্টার সাহেব খেয়ে দিয়ে চলে এসছে, আরে তুই তো কেটেই গেলে, মুখ ফুক কেটে গেল সব। হ্যাঁ কি লম্বা গেঞ্জি, টেনে টেনে সব বড় করে গেঞ্জি মেঞ্জি। হ্যাঁ টেনে ভেজায় শুধু, হ্যাঁ দিয়ে লম্বা করে ফেলছে। ওই ওনার সামনে আসতে পারছে না। আর রিনা ওদিকে দেখো, এই না কি করছিস, তোমার চপ দেখাও শেষ। ও বাবা দুখানা চপ খেয়ে নিয়েছে রিনা, ও বাবা বলছে আবার একটু দাও শেষ, মানে এত 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 ভালো লেগেছে। হ্যাঁ হ্যাঁ চপ নিয়ে মারামারি চলছে। হ্যাঁ দেখো ঠাকমারা সব কি রকম শাসাচ্ছে দেখো নাতিকে, ঠাকমারা সব শাসাচ্ছে নাতিকে। অন্ধকার হয়ে যাবে, এই যে ছোট মাসি যাচ্ছে শুতে,
হ্যাঁ, খাওয়া দাওয়া কমপ্লিট, জল খেয়ে নিয়েছে, এবারে শুতে যাচ্ছে। হ্যাঁ, ওই যে টাটা করে দিয়েছে, কি সুন্দর। হ্যাঁ, দিয়ে এবারে শুতে যাচ্ছে গুড নাইট করে। ওদিকে ঠাম্মা এসে বসে পড়েছে, রেস্ট নিচ্ছে, দেখতেই পাচ্ছ, রেস্ট নিচ্ছে। হ্যাঁ, আর এদিকে মা হলো মুড়ি আর চপ খেয়ে বসে পড়েছে। আর ইনা দেখো এক্সারসাইজ করছে, পায়ে লেগেছে, কি করে পাটাকে সারানো যায় সেই চেষ্টায় আছে। হ্যাঁ, আর আমরা ব্রাশ করতে যাচ্ছি, তাই জন্য আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। অন্য ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা, বাই বাই, গুড নাইট।